সবার প্রথমে আমি মাছের মাথা লেজাগুলোকে ভেজে নিলাম। আমার মাছের এখানে মশলা আমি 2 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আলু দিয়ে পাতলা মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। মাছের ঝোল বানানোর জন্য আমি সবার প্রথমে মাছগুলো ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে এবার আমি মাছগুলো ভেজে নেব। সবার প্রথমে আমি মাছের মাথা লেজাগুলোকে ভেজে নিলাম। আমার মাছের মাথা আর লেজা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে দেব। আর একইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। বাকি মাছগুলোকে ভেজে নেব। সমস্ত মাছ এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব 2 তেজপাতা, দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, দিয়ে দেব সামান্য গোটা জিরে, ফোড়ন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আমি আলুগুলো ভেজে নিয়েছি, এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো আলাদা করে তুলে নেওয়ার প্রয়োজন নেই। এর মধ্যে আমি পেঁয়াজ, আদা আর গোটা জিরের পেস্ট দিয়ে দেব। সম্পূর্ণ পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোটা জিরে আমি পেঁয়াজের সঙ্গে পেস্ট করে দিয়েছি। এবার দেব 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলো আমি মিশিয়ে নেব। এবার আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি হলুদ গুঁড়ো আর লবণ আলু ভাজার সময় পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম।
এখানে মশলা আমি 2 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া টমেটো। টমেটো দিয়ে দেওয়ার পরে আমি আরো 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এখানে মশলা আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যে পাতা ফেলব সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর জলটা ফুটে সময় দেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। সমস্ত ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি আরো কিছুক্ষণ মাছগুলোকে ফুটিয়ে নেব। তোমাদের যদি আমার এই পাতলা মাছের ঝোলের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কুচিয়ে রাখা ফ্রেশ ধনে পাতা। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি আলু দিয়ে পাতলা মাছের ঝোল। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর উপর ছড়িয়ে দেব বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো।